হ্যালো স্টুডেন্টস আজকে আরেকটা একটা নতুন ভিডিও লেকচারে তোমাদেরকে স্বাগত এই ভিডিও লেকচারে আমি তোমাদেরকে ইলেকট্রোস্ট্যাটিক্সের কিছু এমসিকিউ শেখাবো যেগুলো তোমাদের বোর্ডস এবং আইআইটি জেই এবং নিট এই সমস্ত পরীক্ষার জন্যে কিন্তু ইম্পর্ট্যান্ট তো ইলেকট্রোস্ট্যাটিক্সে তোমরা নিশ্চয়ই জানো ইলেকট্রিক ফ্লাক্সের একটা খুব ইম্পর্ট্যান্ট কনসেপ্ট আছে সেই ইলেকট্রিক ফ্লাস্স কনসেপ্টের উপর বেস করি এই এমসিকিউগুলোর ম্যাক্সিমাম এখানে বলেছে ইন অ্যান্ড ইলেকট্রিক ফিল্ড গিভেন বাই দ্য ইকুয়েশন ই ইকালস টু ইজিরো জে মনে রাখবে এইরকম যে কোনো এমসিকিউর ক্ষেত্রে যেখানে তোমাকে যে ক্যাপ কে ক্যাপ বা আই ক্যাপ বলে দিয়েছে তোমাদের প্রথম কাজ হবে একটা কোর্ডনেট সিস্টেম ড্র করে নেওয়া যেটা আমি এখানে দেখো ড্র করছি ঠিক আছে যেখানে আমার ধরো এটা এক্স এটা ওয়াই আর এটা জেড আমি একটা কোর্ডিন সিস্টেম ড্র করে নিলাম তাতে আমার সুবিধা কি হবে দেখো আমাকে যে প্রথম স্টেটমেন্টটা দিয়েছে ই ইকুস জিরো জে সেটা আমি এখানে প্রথমে ড্র করে নেব তো ই জিরো জে মানে কি ক্যাপ মানে ওয়াই ডাইরেকশানে তাহলে আমার ই এর ডাইরেকশান হচ্ছে এদিকে এটা আমি ডিনোট করে নিলাম সেকেন্ড কি বলেছে দ্য ইলেকট্রিক ফ্লাস্ক লিঙ্কড উইথ এ প্লেন সারফেস হ্যাভিং ফোর ভার্টিসেস মানে একটা প্লেন সার্ফেস আছে একটা স্কোয়ার যদি প্লেন সার্ফেস হয় তার চারটে কর্নার হবে সেই চারটে কর্নারের কোর্ডিনেটগুলো দেওয়া আছে সি আর ডি তো আমরা এই কোর্ডিনেটগুলো পয়েন্ট করে করে সার্ফেসটাকে ড্র করে ফেলতে পারব তাহলে আমরা ড্র করি তাহলে প্রথমে এ জিরো 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 মানে এই পয়েন্টটা তাহলে এটা আমাদের এ জিরো কমা জিরো কমা জিরো সেকেন্ড পয়েন্ট বলছে বি জিরো জিরো এ তাহলে জিরো জিরো তার মানে প্রথমে জিরো হলো সেকেন্ডবারও জিরো এ মানে হচ্ছে জেড ডাইরেকশানে এ তার মানে ধরো এইখানে ধরলাম আমি তাহলে এটা আমাদের বি পয়েন্ট জিরো জিরো এ থার্ড পয়েন্ট কি সি হচ্ছে জিরো এ এ তার মানে এক্স ডাইরেকশানে জিরো ওয়াই ডাইরেকশানে এ যাবো আর জেড ডাইরেকশানে এ যাব তাহলে এই পয়েন্টটা আমার তাহলে এটা হচ্ছে সি জিরো এ এ ফোর্থ পয়েন্টটা কি ফোর্থ পয়েন্টে এটা জিরো হবে এ এ জিরো না এটা জিরো হবে তাহলে জিরো এ জিরো ফোর্থ পয়েন্টটা হচ্ছে জিরো এ জিরো তাহলে এটা জিরো এ পয়েন্টটা হচ্ছে জিরো এ গেলাম আবার জিরো তার মানে এই পয়েন্টটা তাহলে এটা হচ্ছে আমার জিরো এ জিরো তাহলে আমি সার্ফেসটা কী পেলাম এই সারফেসটা ঠিক আছে এই সারফেসটা আমরা পেলাম তো আমরা আগেই দেখে নেবো যখনই কোনো ফ্লাস্ক লিঙ্ক বলেছে তার মানে এরিয়া ভেক্টারের আমাকে ডাইরেকশানটা ডিটারমাইন করতে হবে তো এই এরিয়াটা ডাইরেকশান কী হবে হয় এই ডাইরেকশানে নয়তো এই ডাইরেকশানে তার মানে এটা হচ্ছে ডাইরেকশানটা হচ্ছে আই ক্যাপ তাই তো এটা তো আই ক্যাপ ডাইরেকশান ইলেকট্রিক ফিল্ডটা আছে জে ক্যাপ ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে জে ক্যাপ আর আমার এরিয়া ভেক্টর হচ্ছে আই ক্যাপ তাহলে আমি এবার ফ্লাক্স লিঙ্কটা দেখে নিই ফ্লাক্স লিঙ্ক হবে আবার সেই ই ভেক্টর ডট ডিএস ভেক্টর এবার ই ডি এস কস ই আর এর মধ্যে অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি দেখো এটা পারপেন্ডিকুলার আই আর জে তার মানে কস নাইনটি ঠিক আছে এভাবেও করতে পারো আবার আই ডট জে মানেও জিরো তাহলে কস নাইনটি থেকে এটা আমি কী পাবো এটা জিরো পাবো কারণ এই কস নাইনটির ভ্যালুটা জিরো তাহলে আমার টোটাল ফ্লাক্স লিঙ্ক হতে জিরো তাহলে এটা আমার অ্যান্সার ঠিক আছে এটা তোমরা এইভাবেও করতে পারো এইটা ধরো তাহলে ই জিরো জে ক্যাপ ডট ডিএস আই ক্যাপ এটাও জিরো কারণ কী কারণ জে ক্যাপ ডট আই ক্যাপ মানুষ কিন্তু জিরো ঠিক আছে এটা যে কোনো দুটো উপায়ে করতে পারো পরে এনসিগুলিতে চলে যাই পরেমসি কেউ কি বলেছে দেখো এই স্কোয়ার প্লেট অফ সাইড এল মিটার তাহলে আমি প্রথমেই এই স্কোয়ার প্লেটটা ড্র করে নিচ্ছি দেখো এখানে একটা স্কোয়ার প্লেট হয়েছে এটার সাইড কত এল মিটার ইজ লাইং অন এ পেপার তাহলে ধরো তোমাদের এই বোর্ডের যে সার্ফেসটা সেই সেই সারফেসটাতে এটা লাই করছে ঠিক আছে এই সার্ফেসটাতে আছে ইজ দ্য ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড আবার ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড কোন ডাইরেকশানে দেখে নিই অ্যাক্টিং অ্যালং দ্য প্লেন অফ দ্য পেপার অ্যান্ড কনফাইন্ড টু দ্য লোয়ার হাফ অব দ্য স্কোয়ার প্লেট তার মানে দেখো পেপারটাও যেটা স্কোয়ার প্লেট যেটা আছে সেটাও লাইন অন পেপার সেটাও লাইন অন পেপার আর ইলেকট্রিক ফিল্ড সেটাও কিন্তু অ্যালং দ্য প্লেন অফ দ্য পেপার তাহলে দুটোই প্লেনের পেপারে আছে তার মানে দুটোই প্যারালাল দেখো ইলেকট্রিক ফিল্ড আর এই যে প্লেট এই দুটোই কিন্তু প্যারালাল ওকে কনফাইন টু দ্য লোয়ার হাফ অফ দ্য স্কোয়ার প্লেট তাহলে দেখো এই প্লেটটার লোয়ার হাফে এটা কনফাইন করে রেখেছি আমি আপার হাফে কিন্তু কোনো ইলেকট্রিক ফিল্ড নেই বলেছে ইলেকট্রিক ফ্লাক্স লিঙ্ক উইথ দ্য প্লেট তাহলে আমাকে এই টোটাল যে প্লেটটা এই প্লেটটার সাথে কত ইলেকট্রিক ফ্লাস লিঙ্ক হবে সেটা আমাকে বার করতে হবে তো আমার ইলেকট্রিক ফ্লাক্সের আবার সেই আমি ফর্মুলা লিখবো ই ডট ডিএস এইখানে দেখো ইয়ের ডাইরেকশান কী ইয়ের ডাইরেকশান হচ্ছে ধরো আমি এখানে একটা আমি যদি সাপোজ একটা ছোট্ট করে কোঅিনেট সিস্টেম নিই এক্স ওয়াই জেড তাহলে এক্স ইয়ের এর ডাইরেকশান হচ্ছে এক্স বরাবর তাই তো এক্স বরাবর তার মানে আই ক্যাপ ঠিক আছে তাহলে ই ডট ডিএস আই ক্যাপ আর ডিএস সরি সরি এখানে ইটা হচ্ছে আই ক্যাপ হবে ই আই ক্যাপ ডট ডিএস এ ডিরেকশন কি কী ডিএসএর ডিরেকশন দেখো এই প্লেন অফ দ্য পেপারের থেকে ওপরের দিকে অথবা ভেপরের দিকে তাই তো এই ডট আর ক্রস চিহ্ন মানে হয় ওপরের দিকে নয় ভেতরের দিকে এখানেও দেখো ই আর ডিএসের মধ্যে অ্যাঙ্গেল কিন্তু পারপেন্ডিকুলার ঠিক আছে তাহলে ই এর ডাইরেকশান কী হবে যে বরাবর ইয়ের ডাইরেকশন এই ডিএস এর ডাইরেকশান তাহলে এর ডাইরেকশন যদি জেড বরাবর হয় তার মানে কে ক্যাপ তাহলে আমি এটাকে লিখতে পারি এই আই ক্যাপ ডিএস কে ক্যাপ তাহলে আই ডট কে মানে কি জিরো তাহলে এখানেও এটা জিরো তাহলে আমাদের কোনটা অ্যান্সার হবে এইটা তোমরা তোমাদের কাছে আশা করি ইলেকট্রিক ফ্লাক্সের কনসেপ্টটা আর কীভাবে বার করবে এটা অনেকটা ক্লিয়ার হয়েছে পরের এমসি কিউটা দেখি এটাও ইলেকট্রিক ফ্লাক্সের রিলেটেডই কোয়েশ্চেন কী বলেছে দেয়ার যে কিউ কুলম চার্জ ইনসাইড এ হলো সিলিন্ডার তাহলে এইটা হচ্ছে আমার সিলিন্ডারটা ঠিক আছে সিলিন্ডারের এটা হচ্ছে সিলিন্ডারটা এটা হচ্ছে একটা প্লেন সার্ফেস আর এই এ যেটা সেটা আরেকটা প্লেন সার্ফেস দুদিকে দুটো প্লেন সারফেস আর বি যেটা সেটা হচ্ছে টোটাল কার্ড সার্ফেসটা যে বাঁকানো সার্ফেসটা বলেছে ইলেকট্রিক ফ্লাস্ক লিঙ্কড উইথ দ্য কার্ভড সার্ফেস বি ইজ ফাইভ তাহলে আমাকে এখানে দুটো জিনিস দিয়ে দিয়েছে আমার ভেতরে এখানে চার্জ আছে কিউ আর এই বি এর সাথে এই বি সারফেসটার সাথে লিঙ্কড যে ফ্লাস্ক সেটা বলেছে ফাই দেন কী চেয়েছে ইলেকট্রিক ফ্লাস্ক লিঙ্কড উইথ ওয়ান ফ্ল্যাট সারফেস এ তাহলে এই যে ফ্ল্যাট সার্ফেসটা আছে যেমন সি আছে এখানে এও আছে তাহলে এই ফ্ল্যাট সার্ফেসটার সাথে লিঙ্কড ফ্লাক্স কত এখানে আমরা একটু গসলো অ্যাপ্লাই করবো তো গসলো থেকে আমরা কি জানি যে যে কোনো ক্লোজ সার্ফেসের যদি আমরা ফ্লাস্ক ফ্লাক্কটা বার করি সেটা ই ডট ডি সেটা সমান কি হয় ধরো আচ্ছা এখানে আমি ফাই লিখছি না কারণ কোয়েশ্চেন অলরেডি ফাই দেওয়া আছে আমি এখানে ফাইভ প্রাইন লিখলাম সেটা হবে কিউ এনক্লোজড বাই epsilon জিরো কিউ এনক্লোজড মানে টোটাল চার্জ এনক্লোজ ইনসাইড দিস এই সিলিন্ডারটার ভেতরে যতটা চার্জ আছে কিউ এনক্লোজ বা 0 জিরো কিউ এনক্লোজের ভ্যালুটা কিউই এখানে এই যে বলে দিয়েছে এখানে কিউ কিউ কুলম চার্জ আছে ওকে এবার বলেছে তাহলে আমার এইটাই জি কাজ টু ফাইভ প্রাইম টোটাল ফ্লাক্সটা এবার টোটাল ফ্লাক্সের মধ্যে থেকে বলেছে ফাই যে ফ্লাক্স সেটা বি সার্ভিসের সাথেই অ্যাটাচড তাহলে আমার টোটাল ফ্লাক্স থ্রু এ অ্যান্ড সি এজিক তাহলে এ আর সি এর থ্রু দিয়ে কত যাবে ফাইভ প্রাইম মাইনাস ফাইভ ঠিক আছে তো এটাকে আমরা লিখতে পারি কিউ বাই সেভেন জিরো মাইনাস ফাইভ দেখো এ সিলিন্ডারটার রেডিয়াস তো সেম তাহলে এ আর সি এর এরিয়া সেম তাহলে এরিয়া অফ a ইজ রিক টু এরিয়া অফ সি তাই যদি হয় তাহলে আমার ফ্লাক্স থ্রু এ কত হবে ফ্লাক্স থ্রু এ হবে কিউ বাই সেভেন জিরো মাইনাস ফাইভ মাল্টিপ্লাইড বাই হাফ কারণ যেহেতু এরিয়া সেম তাহলে একটা দিকের এরিয়া থ্রু দিয়ে হাফ হয়ে যাবে তাহলে আমার অ্যান্সার হচ্ছে দেখো হাফ ইন্টু কিউব এফসেঞ্জের মাইনাস ফাইভ তার মানে আমার অ্যান্সার এইটা এরপর আমরা পরের এমসিকিউতে চলে যাই দেখো এইটা খুব একটু ইন্টারেস্টিং এমসিকিউ এটা ভালো করে মন দিয়ে বুঝবে দেখো কোয়েশ্চেনটা কী বলেছে চার্জ ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি থ্রু আউট দ্য ভলিউম অফ এ নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার তাহলে আমরা একটা এখানেই একটা প্রথমে একটা স্ফিয়ার ড্র করে নেব ঠিক আছে তো এই স্পিয়ারটা কিন্তু সলিড স্পিয়ার ঠিক আছে এটা আমাদের একটা সলিড স্ফিয়ার তো এই সলিড বলেছে ভেতরে চার্জ আছে তোমার কিউ চার্জ দেখো এখানে বলেছে সরি চার্জের ডিস্ট্রিবিউটার ইউনিফর্মলি ঠিক আছে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট আছে থ্রু আউট দ্য ভলিউম তার মানে পুরো ভলিউমটাতেই আমার চার্জ ডিস্ট্রিবিউটেড আছে এবং সেটা হচ্ছে ইউনিফর্ম প্রত্যেকটা পয়েন্টে চার্জের অ্যামাউন্টটা সেম বাট চার জেন্সিটি সেম কিন্তু এখানে বলেছে নন কন্ডাক্টিং স্পিয়ার ঠিক আছে তার মানে এই চার স্পিয়ারটা কিন্তু নন কন্ডাক্টিং বেশ বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফস প্রপারলি রিপ্রেজেন্ট দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অ্যান্ড ডিস্টেন্স অফ দ্যাট পয়েন্ট ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্পিয়ার তার মানে কি ধরো সাপোজ আমি এখানে একটা এটা ধরো আমার সেন্টার ঠিক আছে আর এইটা ধরো আমার রেডিয়াস আমার রেডিয়াস ধরো ক্যাপিটাল আর ঠিক আছে এবার আমরা দুটো পয়েন্ট নেব একটা বাইরে এখানে এটা ধরো আর টু আর একটা ভেতরে ধরো এখানে এটা হচ্ছে আর ওয়ান বলেছে এই আরটা দেখো ভ্যারি করছে তাহলে স্মল আর যদি আমি বলি এই স্মল আরটা ভ্যারি করছে কোথা থেকে কোথায় ভেতর থেকে বাইরে তো এই স্মল আরের সাথে সাথে ইলেকট্রিক ফিল্ডটা কীভাবে চেঞ্জ হবে সেটার আমার একটা গ্রাফ চেঞ্জ তো তার জন্য আমার কী করতে হবে একটা আর লেস দেন এর জন্য ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে আর একটা আর গেটার দেন এর জন্য বার করতে হবে দুটো ইলেকট্রিক ফিল্ড বার করলেই হয়ে যাবে তো প্রথমে আমরা আর লেস দেন আর দেখি তো আমরা এখানে ল অ্যাপ্লাই করবো তো আমি প্রথমেই কী করবো ল অ্যাপ্লাই করতে গেলে আমাকে একটা ইমাজিনারি সারফেস কল্পনা করে নিতে হবে গসলোতে তাই করতে হয় তাহলে এই ইমাজিনারি সার্ফেসটা আমি কল্পনা করে নিলাম ঠিক আছে যার ওপরে এই পয়েন্টটা আছে তাহলে আমার এই টোটাল স্পিয়ারটা ভেতরে একটা ইমাজিনারি স্পিয়ার হলো আমি গসল লিখবো ই ডি এস কিউ প্রাইম বাই এফসালন জিরো এবার কিউ প্রাইম কেন লিখলাম কারণ দেখো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে স্পিয়ারের মধ্যে তাহলে যদি ফিয়ারের মধ্যে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে চার্জটা তখন কিন্তু আমি ভেতরে যে স্পিয়ারটা এঁকেছি সেখানে কিন্তু টোটাল কিউ চার্জ থাকবে না যদি আমার টোটাল স্পিয়ারটাতে ধরো টোটাল স্পিয়ারটাতে আমার কিউ চার্জ আছে তো আমার কিন্তু ভেতরের স্পিয়ারটাতে কিউ চার্জ থাকবে না কম থাকবে তাই তো তাহলে কিউ কিউ প্রাইম ইজ অলওয়েজ লেস দেন কিউ এখানে ওকে তাহলে আমার কিউ প্রাইমের ভ্যালুটা বার করতে হবে তো কিউ প্রাইমের ভ্যালু কীভাবে বার করব যেহেতু ইউনিফর্ম তাহলে আমি ডেন্সিটি বলতে পারি কিউ বাই ফোর বাই থার্ড পাই আর কিউ এটা আমার ডেন্সিটি চার্জ ডেন্সিটি আর এটা যদি চার্জ ডেন্সিটি হয় তাহলে আমি এর সাথে যদি ফোর বাই থার্ড পাই আর ওয়ান কিউ মাল্টিপ্লাই করে দিই মানে ওই ছোটো স্পেয়ারটা ভলিউম তাহলে আমি কী করলাম বেসিক্যালি টোটাল চার্জটাকে বড়ো স্পেয়ারের ভলিউম দিয়ে ডিভাইড করলাম তাহলে আমি চার্জ ডেনসিটি পেলাম এবং সেটাকে মাল্টিপ্লাই করলাম গুণ করলাম ছোটো স্পেয়ারটার ভলিউম দিয়ে তাহলে আমি ছোটো স্পেয়ারটের মধ্যে চার্জ পেয়ে যাবো আমি পেলাম এটা যেটা টু কী হবে কিউ ফোর বাই থার্ড পাই এটা কেটে যাবে আর ওয়ান কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউ এটা পেলাম এটা হচ্ছে আমার কিউ প্রাইম সমান ঠিক আছে এটা হচ্ছে আমার কিউ প্রাইম সমান তাহলে এবার দেখো এখানে ই ই ডট ডি এস ইয়ের ডাইরেকশান কোন দিকে ইয়ের ডাইরেকশন কিন্তু ফেয়ার ফেয়ারের ক্ষেত্রে যে কোনো স্পেয়ারের ক্ষেত্রে পারপেন্ডিকুলার টু দ্য সারফেস তাহলে এটা ইয়ের ডাইরেকশান আবার ডিএসের ডাইরেকশনও কিন্তু এখানে যদি ডিএস নাও মানে ধরো আমি এটাকে একটু ভালো করে বোঝাচ্ছি ধরো ধরো এইটা তোমার সারফেসের একটু মানে এই পর্শানটা আমি এঁকেছি এই যে পর্শানটা এই পর্শানটাকে আমি এখানে এঁকেছি ঠিক আছে এটা যদি ডিএস হয় মানে খুব স্মল এরিয়া এলিমেন্ট তার পারপেন্ডিকুলার ডাইরেকশানে ই আবার তার পারপেন্ডিকুলার ডাইরেকশানে কিন্তু ডিএসও ডিএস আমি বলেছি এরিয়ার সাথে সবসময় পারপেন্ডিকুলার হয় আর ইটাও কিন্তু এখানে পারপেন্ডিক তাহলে এরা প্যারালাল তার মানে এদের মধ্যে অ্যাঙ্গেলটা জিরো তাহলে যদি অ্যাঙ্গেলটা জিরো হয় তাহলে আমি লিখতে পারি ইডিএস কারণ কস জিরো সমান ওয়ান আর এটা সমান আমি লিখবো কিউ আর ওয়ান কিউ ডিভাইডেড বাই ক্যাপিটাল আর কিউ বাই এফ এফসালন জিরো তাহলে ই সমান আমার হবে ডিএসটা কত স্পিয়ারের সার্ফেস এরিয়া স্পিয়ারের সার্ফেস এরিয়া কত ফোর পাই আর ওয়ান স্কোয়ার তাহলে ইন এটা সমান হবে কিউ আর ওয়ান কিউ ডিভাইডেড বাই এফ এফস্যাল জিরো আর কিউ ফোর পাই আর ওয়ান স্কোয়ার তাহলে দেখো উপরে আর ওয়ান কিউ আছে নিচে আর ওয়ান স্কোয়ার আছে তো সেটাকে আমি লিখতে পারি আর ওয়ান তাই তো মানে এটা তোমার দাঁড়াবে আমি এখানটা মুছে দিচ্ছি এটা তোমার দাঁড়াবে কিউ আর ওয়ান ডিভাইডেড বাই ফোর ফাইভ সেভেন জিরো আর কিউ তো দেখো এখানে নিচেরটা পুরোটাই কনস্ট্যান্ট এই যে পোর্শনটা এটা কিন্তু পুরোটাই কনস্ট্যান্ট আবার কিউটাও কনস্ট্যান্ট তার মানে আমি লিখতে পারি ই প্রপোর্শনাল টু আর তাহলে ইটা লিনিয়ারলি ভ্যারি করছে উইথ ডিস্টেন্স এবার আমি অপশানগুলো দেখি অপশানগুলোর মধ্যে দেখো এইটাতে এই অপশানটাতে দেখো এই জায়গাটাতে কিছু নেই এখানে কিছু নেই ঠিক আছে শূন্য ইলেকট্রিক ফিল্ডটা তাহলে এটা নয় এই অপশানটা ভুল কারণ এখানে নেই এখানে তো আছে আমার লিনিয়ারলি ভ্যারি করছে ভেতরে এটাতে দেখো কনস্ট্যান্ট কোনো লিনিয়ারস ভ্যারিয়েশান নেই তাহলে এটাও ভুল এটাতেও লিনিয়ার ভ্যারিয়েশান আছে এটাতেও লিনিয়ার ভ্যারিয়েশান আছে তাহলে হয় এটা হবে নয় এটা হবে এবার আমরা বাইরের জন্য দেখে নেব বাইরের জন্য দেখো বাইরের জন্য আমাকে কী করতে হবে আবার গসল অ্যাপ্লাই করতে হবে আর সেই গসলার জন্য আমাকে একটা ইমাজিনারি স্পিয়ার কল্পনা করতে হবে তাই তো আমি এখানে একটা ইমাজিনারি স্পিয়ার কল্পনা করে নিলাম এবারে এই বাইরের স্পিয়ারটাকে আমি কনসিডার করব তো আবার আমি গসল এখানে লিখি ই ডট ডিএসিগ টু কিউ বাই এফ জিরো এবার দেখো এখানে আমি কিউই লিখেছি কোনো কিউ প্রাইম লিখিনি কেন কারণ দেখো এই বাইরের স্পিয়ারটার মধ্যেই ভেতরের যে আমার ফিয়ারটা ছিল অরিজিনাল সেটা আছে পুরোটাই তার মানে পুরো চার্জটাই আমার স্পিয়ারটার মধ্যে কনটেন্ট এই বাইরের যে স্পিয়ারটা এই বাইরের স্পিয়ারটার মধ্যেই কিন্তু আমার ভেতরের চার্জটা কন্টেন্ট তার মানে আমার টোটাল কিউ চার্জই আছে আর এইখানটাতে কোনো চার্জ নেই এই এই যে এরিয়াটা এখানে কোনো চার্জ নেই তার মানে টোটাল চার্জটা কিন্তু কিউ এক্ষেত্রে ই ডট ডি এখানেও সেই সেম পারপেন প্যারালাল ওরা দুজনে ই আর ডি এস তাহলে ডিএস কিউ বাই এফ সেলান জিরো এবার ডিএ মানে কত ফোর পাই আর টু স্কোয়ার তাহলে ই ইজ ইজিকালস টু কিউ ডিভাইডেড বাই ফোর পাই আর টু স্কোয়ার এফসালান জিরো তাহলে দেখো প্রথমের ক্ষেত্রে ছিল কিউ প্রপোর্শনাল টু আর আর এখানে দেখো ই প্রপোর্শনাল টু আর এখানে দেখো ই প্রপোর্শনাল টু ওয়ান বাই আর স্কোয়ার ওয়ান বাই আর স্কোয়ার তো দেখো এই দুটো গ্রাফের মধ্যে এইটার এইটা কোনটা ওয়ান বাই আর স্কোয়ার এটা ওয়ান বাই আর স্কোয়ার আছে এইটা লিনিয়ার ভ্যারিয়েশান আছে তার মানে আমার রাইট অ্যান্সার হচ্ছে এইটা এইগুলো আমার রং অ্যান্সার পরের এমসিকিউতে চলে যাই এই এমসিকিউটাতে আগের এমসিকিউটার সাথে অনেকটা সিমিলার এটাতে কিন্তু খুব একটা ডিফারেন্স নেই কিন্তু এটা খুব ইন্টারেস্টিং কারণ আগেরটাতে আছে নন কন্ডাক্টিং ফিয়ার এখানে হচ্ছে কন্ডাক্টিং স্প ফিয়ার কোয়েশ্চেনটা একবার আমি পড়ে নিই হুইচ অফ দ্য ফলোয়িং গ্রাফস প্রপারলি রিপ্রেজেন্ট দ্য রিলেশন বিটুইন ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট আবার সে ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ পয়েন্ট অ্যান্ড ডিস্টেন্স অফ দ্যাট পয়েন্ট ফ্রম দ্য সেন্টার অফ দ্য স্ফিয়ার সেম জিনিস ই আর বাট ফর এ চার্জড সলিড ফেরিক্যাল কন্ডাক্টার ওখানে ছিল নন কন্ডাক্টার এখানে কিন্তু কন্ডাক্টার তো ডিফারেন্সটা কী আসবে দেখো দেখো এই চারটে গ্রাফের মধ্যে আমি প্রথমে একটা জিনিস বলে নিই ধরো আমার একটা সাপোজ আমার একটা কন্ডাক্টিং স্পিয়ার আছে এটা আমার কন্ডাক্টিং স্পিয়ার তো নন কন্ডাক্টিং স্পিয়ারের ক্ষেত্রে চার্জটা থ্রু আউট ভলিউম ছিল তো এখানে চার্জটা কোথায় থাকবে সেটা আমার প্রথমে দেখতে হবে তো সাপোজ ধরো আমি কিউ এখানে একটা চার্জ আছে সেইটা আমি এই ইয়ের মধ্যে দিলাম স্পিয়ারের মধ্যে যেই আমি এই চার্জটা দেবো ইনপুট দেবো চার্জটা যেখানে দেবো সেখানে কিন্তু থাকবে না চার্জটা ইমিডিয়েটলি কী হবে এখান থেকে সারফেসে চলে যাবে সমস্ত সারফেসে চলে যাবে ঠিক আছে তাহলে যে চার্জটা আমি ফিয়ারের মধ্যে দিলাম যেহেতু কন্ডাক্টিং স্পিয়ার মানে কন্ডাক্ট করতে পারে সেই জন্য কিন্তু এই চার্জটা ইমিডিয়েটলি সার্ফেসে চলে যাবে কেন তোমরা নিশ্চয়ই জানো যে চার্জে এখানে সমস্ত সমস্ত ফিজিক্যাল সিস্টেম কিন্তু এনার্জি মিনিমাইজেশান স্টেটে থাকতে চায় তো তাহলে আমার যদি চার্জটা এখানেই কনসেনট্রেটেড থাকে তাহলে কিন্তু চার্জগুলোর মধ্যে রিপালসান ফোর্স থাকবে আর এনার্জি বেশি হবে সেই জন্য চার্জগুলো চাইবে যতটা ডিস্টেন্স দূরে চলে যেতে একে অপরের তাহলে একে অপরের থেকে দূরে যদি যেতে হয় তাহলে সার্ফেসে যেতে হবে কারণ স্পেয়ারে সারফেস এরিয়া সবচেয়ে বেশি তাইতো স্পেয়ারের মধ্যে সারফেসে গেলে সারফেস এরিয়াটা এরিয়াটা সবচেয়ে বেশি তাহলে এরিয়া যত বেশি হবে তত ডেনসিটি কমে যাবে আর যেখানে চার্জ ডেন্সিটি কম সেখানে এনার্জি কম তাই জন্য সারফেসে চলে যায় এবার দেখব তাহলে আমরা সেম আর লেস দেন আর 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 গেটার দেন আর এই দুটোর জন্য বার করবো তাহলেই আমরা বুঝে যাব তো দেখো আর লেস দেন আরের জন্যে আমাকে সিমিলারলি ভেতরে একটা এই ধরো এখানে আমি একটা স্ফিয়ার কনসিডার করলাম তো যদি আমরা এখানে স্ফিয়ার কনসিডার করি আমার কি এই ভেতরের স্পেয়ারটা এই ধরো এই যে স্পেয়ারটা এই স্পেয়ারটা এই মধ্যে কি কোনো চার্জ থাকবে থাকবে না কারণ আমার তো সব চার্জগুলোই সারফেসে চলে এসেছে এখানে এই সারফেসে এই সারফেসে যদি চলে আসে তাহলে ভেতরের সারফেসটার ভেতরে কিছু চার্জ থাকবে না তার মানে আমার এই ক্ষেত্রে কিউটা হচ্ছে জিরো কিউ এনক্লোজটা হচ্ছে জিরো তার কিউ এনক্লোজ যদি জিরো হয় তার মানে ই জিরো হবে অবভিয়াসলি গসলা থেকে তার মানে দেখো এই তিনটে অপশানের মধ্যে এইটা 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 এই তিনটে অপশানের কিন্তু কোনোটাই হবে না এই অপশানগুলো একটাও হবে না কারণ ভেতরে ই জিরো তাহলে ভেতরে ই যদি জিরো হয় তার মানে এইটাই আমার রাইট অপশান তাহলে দেখো আমাকে পুরো এমসিকিউটা কিউটা দেখতেই হলো না শুধু ভেতরটা বার করলাম আমার অপশানটা চলে এলো এর পরেরটা দেখে নি এর পরেরটা একটু অন্যরকম এতক্ষণ তোমরা ইলেকট্রিক ফ্লাক্স করছিলে এখানে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে কী বলেছে দেখো ইলেকট্রিক পোটেন্সিয়াল অ্যাট দ্য পয়েন্ট এক্স ওয়াই জেড ইজ এক্সপ্রেস ট্যাচ এই পোটেন্সিয়াল তাহলে পোটেন্সিয়ালটা আমার দেওয়া আছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অ্যাট দ্যাট পয়েন্ট তাহলে ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি আমাকে বার করতে হবে তোমরা জানো যে ই হচ্ছে ইটাকে মাইনাস অফ ডিভি dx i ক্যাপ মাইনাস ডিভি ডি ওয়াই জে ক্যাপ মাইনাস dz k কে এইভাবে এক্সপ্রেস করা যায় ঠিক আছে মানে ই সমান মাইনাস ডিভি ডি এক্স এটা তো জানো ই সমান মাইনাস ওয়াই এটা জানতে তো এটা হচ্ছে একটা ডাইরেকশানের জন্য এবার এখানে যেহেতু আই ক্যাপ যে ক্যাপ মানে তিনটে ডাইরেকশানে এক্স ওয়াই জেড তিনটে সেই তিনটে ডাইরেকশানেই লিখতে হয়েছে তা আমি প্রথমে ডিভিডি এক্স ডিভিডি ওয়াই ডিভি জেড বের করে নেব তা আমি জানি দেখো ভি সমান হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই তারপর হচ্ছে মাইনাস এক্স জেড কিউ প্লাস ফোর তাহলে ডিভি বাই ডি এক্স হবে মাইনাস টু এক্স ওয়াই মাইনাস জেড কিউ ডিভি বাই ডি ওয়াই কত হবে মাইনাস এক্স স্কোয়ার আর dv বাই ডি ওয়াই এই ডিজেড সরি বাই কত হবে মাইনাস থ্রি এক্স জেড স্কোয়ার ঠিক আছে মাইনাস থ্রি এক্স জেড স্কোয়ার এবার দেখো তাহলে আমার কম্পোনেন্টগুলো আমি কিন্তু পেয়ে গেছি যে তিনটে কম্পোনেন্ট কত হবে তাহলে টু এক্স ওয়াই মাইনাস জেড কিউ কোনটাতে আছে দেখি এবার দেখো আমার এখানে কিন্তু একটা মাইনাস আছে ঠিক আছে এখানে একটা মাইনাস আছে আবার ডিভিডি ও মাইনাস পেয়েছি তার মানে আলটিমেটলি আমার অ্যান্সারটা পজিটিভ হয়ে যাবে মাইনাস ডিভিডি করলে তাহলে আমার পজিটিভ দেখো এইটাতে আছে শুধুমাত্র টু এক্স ওয়াই প্লাস জেড কিউ এটাতেই দুটো পজিটিভ আছে বাকিগুলোর প্রথমে টার্মে টু এক্স ওয়াই আছে তার মানে এটাও নয় জেড কিউ আছে তার মানে এটাও নয় তার মানে এটাও ভুল এটাও ভুল আর এখানে দেখো টু এক্স ওয়াই মাইনাস জেড কিউ আছে তাহলে এটা প্লাস এটা মাইনাস তাহলে এটাও নয় তাহলে আমার রাইট অ্যান্সার হচ্ছে এইটা ওকে চলো আজকে এখানেই থাক পরের দিন আমি ইলেকট্রোস্ট্যাটিক্সের আরেকটা আর তোমরা যদি এইখানের কোনো কোয়েশ্চেন না বুঝে থাকো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তাহলে আমি পরের ক্লাসে সেই কোয়েশ্চেনটা আগে এক্সপ্লেন করে দেবো আরেকবার যাতে তোমরা ইজিলি বুঝে যাও আর তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানাও যে এমসি কিউগুলো তোমাদের ঠিকঠাক বুঝতে পারলে কিনা না আর অন্য কোনো চ্যাপ্টারের ধরো তোমাদের ক্লাস ইলেভেন বা ক্লাস টুয়েলভের যারা দেখছো তাদের যে কোনো চ্যাপ্টারের যদি এমসিকিউ তোমাদের মনে হয় যে স্যার এই চ্যাপ্টারটা করলে করালে ভালো হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাও আমি সেই চ্যাপ্টারগুলোর এমসিকিউ দেওয়ার চেষ্টা করব